আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কি শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50 হাজার টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসাবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। ঘোষপুকুর থেকে ফাঁসি দেওয়া আগামী 31 নম্বর জাতীয় সড়কের ওপর নবনির্মিত উড়ালপুলে ফাটল, যার ফলে চাঞ্চল্য ছড়া এলাকায়। জানা যায় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা উড়ালপুলের ওপর দিয়ে আসার সময় এই ফাটল নজরে আসে তাদের। সাথে সাথে সমস্ত বিষয়টি ঘোষপুকুর ট্রাফিক পুলিশের কাছে বলা হয়। তড়িঘড়ি ছুটে আসে ট্রাফিক পুলিশের কর্মরত ট্রাফিক পুলিশ। ইতিমধ্যে এই ফাটলের জায়গাটি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছে। সম্প্রতি বেশ কিছুদিন আগে ঠিক একইভাবে কান্তি ভিটার সামনে এই উড়ালপুলে ফাটল দেখা দিয়েছিল। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ করা হয়েছে আর সে কারণেই বারবার ঘোষপুকুর থেকে ফাঁসি দেওয়াগামী নবনির্মিত উড়ালপুলে দেখা দিচ্ছে ফাটল। বললাম আজকে হঠাৎ ওই রামনবমীর র্যালি যাচ্ছিলাম, রাস্তাটা দেখলাম এরকম কন্ডিশন, ঠিক আছে। ডেলির মানে আমরা ডেলি টোল দিই, আমাদের গাড়িও চলে তো ডেলি টোল দিই, হঠাৎ করে এবার 20% টোল ইনক্রিজ হয়ে গেছে টোলের টাকাটা, ঠিক আছে। রাস্তার কন্ডিশন এরকম, রাস্তা আপনি দেখেন আপনি কী কন্ডিশনটা কী আছে, ঠিক আছে। এরকম এটা তো কী বলবো, এটা তো বলার কথাই নেই। এখানে রাস্তা যে কেউ দেখতে বলতে পারবে, দেখলে বলতে পারবে মানে কী কন্ডিশন আছে, মানে টোল নিচ্ছে, রাস্তা খারাপ। আসানসোল লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে ডিসিআরসি সেন্টারগুলিতে ইতিমধ্যে ভোটকর্মীরা আসতে শুরু করেছেন। এইসব সেন্টারগুলি থেকে বিভিন্ন ভোটকর্মীদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিভিন্ন বুথে পাঠানোর কাজ শুরু হবে। আসানসোল লোকসভা নির্বাচনে এবার ডিসিআরসি সেন্টার করা হয়েছে 3টি। রানীগঞ্জের মঙ্গলপুর এলাকায় হয়েছে পাণ্ডবেশ্বর এবং রানীগঞ্জ বিধানসভার জন্য। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে আসানসোল উত্তর, দক্ষিণ ও কুলটি বিধানসভা এলাকায় ডিসিআরসি সেন্টার করা হয়েছে। অন্যদিকে আসানসোল ধাক্কা পলিটেকনিকে জামুরিয়া এবং বারাবণী বিধানসভার জন্য করা হয়েছে ডিসিআরসি সেন্টার। যুবকের মৃতদেহ উদ্ধার, মালদার ইংরেজবাজার থানার মালদা মেডিকেল কলেজ চত্বর থেকে কিছু দূরে ঘটনাটি ঘটেছে। যুবকের নাম শুভজিৎ বর্ষাক, সে কাপড়ের দোকানে কাজ করে। পরিবারের সদস্যদের দাবি, রবিবার সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের হয় সে, তারপরে আর ফেরেনি। রাত্রিবেলা তার দুই বন্ধু এসে জিজ্ঞাসা করে যে সে বাড়িতে ফিরেছে কিনা। কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে ফোন আসে, স্থানীয় এলাকার বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে এবং তার মৃত্যু হয়েছে। মাথা এবং মুখে আঘাতের চিহ্ন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়ে ঘটনার সার্বিক তদন্ত শুরু করেছে। রাত্রিবেলা 1:05 আমাদের পাড়ার রুম্পা বসাক, ও খুব গরিব পরিবারের মেয়ে, লোকের বাড়িতে কাজ করে, হঠাৎ করে রাত্রিবেলা পাগলের মতো চিৎকার করতে থাকে যে আমার ছেলেকে মেরে ফেললো। তো রাত্রিবেলা বডিটা মর্গে রাখা হয়েছে, আজকে পোস্টমর্টম হবে, আমরা পুলিশের কাছে এফআইআর করবো, যাতে যারা আসামি যদি মার্ডার হয়ে থাকে, তারা যারা আসামি তারা যেন সঠিকভাবে পেনালাইজ হয়, যারা ভিকটিম তারা যেন সাজাপ্রাপ্ত হয়, কেন এত গরিব পরিবারের ওই একমাত্র রোজগার করা ছেলে। সোমবার সকালে খড়গপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে চাচক্রে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। চাচক্রে যোগ দিয়ে শাসক শিবির তৃণমূলকে একাধিক ইস্যুনিয়ে কটাক্ষ করেন তিনি। রাজ্যে ঘটে চলা একের পর এক হিংসাত্মক ঘটনা নিয়ে শাসক শিবির তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, ক্রিমিনালদের ওপর ভরসা করে ভোটে জিতছে তৃণমূল, তাই সর্বত্রই এত হিংসাত্মক ঘটনা। এর জেরে তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দল বাড়ছে বলেও দাবি তার। একই সাথে রাজ্যের বিভিন্ন হিংসাত্মক ঘটনায় জড়িত বিভিন্ন তৃণমূল নেতার স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, লেবার রাজমিস্ত্রি হয়ে একজন তৃণমূল নেতার প্রাসাদ প্রমাণ বাড়ি থাকতে পারে কিভাবে। এর পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও পুলিশ প্রশাসনকে দুষেছেন তিনি। সর্বোপরি যেখানে তৃণমূল নেতার দ্বারা পরিচালিত হচ্ছে পুলিশ কর্মীরা, সেখানে সাধারণ মানুষ বিচার পাবে না, এমনটাই দাবি তার। খালি হাঁসখালি নয়, সারা পশ্চিমবাংলায় যেখানে হিংসা হচ্ছে, হয় টিএমসির নেতা, নাহলে তার আত্মীয় স্বজন, তার ড্রাইভার, তার নাহলে পুলিশ। আজকে যেখানে ঝালদাতে যে কাউন্সিলরকে হত্যা করা হয়েছে, কেন টিএমসির বোর্ড তৈরি করতে, তাই একটাকে ফেলে দাও ওই দিক থেকে,
যেখানে মগরাহাটিতে মার্ডার হয়েছে, সে টিএমসির প্রধানের ভাই সব করেছে, দাগি আসামি সবাই। আর এরাই টিএমসিকে এখন জিতিয়ে রেখেছে, পার্টিকে জেতাচ্ছে, তাই পার্টি ওর বিরুদ্ধে কিছু করছে না, সরকার পুলিশ সবাই জানে। তো এই জন্য আজ এই জন্য পশ্চিমবঙ্গে এত অপরাধ বাড়ছে। সবসময়ই বলে ওরা, ওরাও বুঝতে পারছে যে পাবলিক কদিন পরে পেটাবে, তাই বলছে। এখন অনেক সময় আপনাদের কাছে খবর আসে না, কিন্তু নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি, মারামারি, গ্রুপিং, বম বন্দুক কেন চলছে? হয় ভাগাভাগি নিয়ে, নাহলে এখন চুরি করার পরে একে অপরকে দোষ দিচ্ছে। দেখেছেন যে কজন নেতা ইদানিং চর্চার মধ্যে আছে, তাদের এক একটা বাড়ির ছবি দেখুন, প্রাসাদ, ওখানে ভাদু শেখ থেকে আরম্ভ করে, আর যে ধরা পড়েছে ওদের ব্লক প্রেসিডেন্ট বীরভূমের, এরা প্রত্যেকের বাড়ি দেখুন আপনি, কে লেবার ছিল, কে রাজমিস্ত্রি ছিল, কে গরুকার বাড়ি ছিল, তারা এত কোটি কোটি টাকা কামালো কী করে, এত বড় বাড়িঘর করলো কী করে? প্রশ্ন তো ওখানেই আসে। প্রত্যেকটি টিএমসির নেতা আজকে জমিদার হয়ে গেছে, যতক্ষণ সিবিআই ডাকবে ততদিন হসপিটালেই থাকবেন উনি। সেই জন্য উডবান ওয়ার্ল্ডটাকে তৈরি করা হয়েছে যাতে নেতারা ওখানে ফার্স্ট ক্লাস আরামে থাকতে পারেন। হাওড়ার নিশাত খানের ব্যাপারেও দেখেছেন, পুলিশই হত্যার সঙ্গে যুক্ত, সেই পুলিশ কি তদন্ত করবে? সর্বোচ্চ মহলের পুলিশ, বীরভূমের ঘটনাতে পুলিশ সব জানে, পুলিশকে পোস্টিং কে করবে? ওখানকার টিএমসির নেতা, যে নিজে অপরাধের সঙ্গে যুক্ত। তো কী করে আমরা ওখান থেকে আশা করবো যে মানুষ ওখান থেকে বিচার পাবে? কী করে দোষীরা সাজা পাবে? এই সিস্টেম আর এই পার্টি, এই ক্ষমতা, এই সরকার যতদিন থাকবে, এখানে কোনো কিছু হওয়ার নয়, আর অপরাধ বাড়তে থাকবে। রেল পুলিশের কারসাজিতে পার পেয়ে গেল গাঁজা পাচারকারী। মোটা অঙ্কের গোপন লেনদেনের মাধ্যমে রফা দফা করে লোক দেখানো 15 কেজি গাঁজা আটকে রেখে তেলিয়ামোড়া থানার পুলিশকে খবর দেয়। ঘটনা রবিবার বিকেলে তেলিয়ামোড়া তৃষাবাড়ি স্থিত রেল স্টেশন চত্বরে। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা, গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, বুকিং এ পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836353477।